सारा देशेर साथे राज्येओ प्रतिदिन बेड़े चलेछे करोनाय आक्रांतेर संख्या। परिस्थिति जाते भयंकर आकार धारण करते ना पारे तार जोन्नो प्रशासनिक भावे इतिमध्येई नेওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। प्रशासनिक भावे नेওয়া गृहीत পদক্ষেপগুলি পরিদর্শন করতে এবার ময়দানে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার হাফানিয়া কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করলেন তিনি। পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে গোটা প্রস্তুতি সম্পর্কে কথা বললেন মুখ্যমন্ত্রী। এই হাফানিয়া কোভিড কেয়ার সেন্টারে নতুন করে 300 বেডের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে শতাধিক বেডের প্রস্তুতি চূড়ান্ত। এদিন গোটা কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বললেন, করোনা মোকাবেলার জন্য রাজ্য সরকার সঠিক দিশা নিয়ে কাজ করছে। প্রতিটি জেলাতে গড়ে তোলা হয়েছে কোভিড কেয়ার সেন্টার, যাতে করে অন্য জেলার আক্রান্তরা অপর জেলাতে চিকিৎসার জন্য ছুটে যেতে না হয়। সরকার চিকিৎসার দিক দিয়ে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। করোনার প্রস্তুতি মোকাবেলার জন্য পুরা হেলথ ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং আমার জাগ্রত জনতা মিলে আমরা সঠিক দিশায় কাজ করছি। আজকে এখানে আমি এই হাফানিয়া যে সেন্টারে এসেছি, এখানে 300 বেডের ব্যবস্থা করা হবে। 200 বেড তৈরি হয়ে গেছে, অক্সিজেন কনসেন্ট্রেটর সঙ্গে রয়েছে, আর 200 বেড আজ থেকে চালু করে দেওয়া হবে। ও যারা আমাদের পশ্চিমের পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে রয়েছে তাদেরকে এখানেও রাখার ব্যবস্থা আমরা করেছি, এবং জিবি হসপিটাল হোক, বিএম হসপিটাল হোক, আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্যান্ডিং করেছি, যাতে ওই ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে না যেতে হয়। অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন ব্যাড, আরটিপিসিআর, ট্রুনেট। লকডাউন প্রসঙ্গে এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এখনও লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে পরিস্থিতি অনুযায়ী বাজারগুলিতে মাইক্রো ম্যানেজমেন্ট করে কন্টেনমেন্ট জোন করা হতে পারে। সম্পূর্ণরূপে বন্ধ করার মতো পরিস্থিতি এখনও হয়নি রাজ্যে। প্রশাসন সব কিছু নজর রাখছে। যে যে ভিড় ভাট্টা যেগুলো কথা যে আমাদের নগর পঞ্চায়েতগুলিতে এবং কর্পোরেশনে আমরা আপনারা আগেই জানেন যে নাইট কার্ফু আছে। এখন যেই জায়গাগুলো বাজার হোক, গ্রামীণ বাজার, সেগুলো মাইক্রো ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এখন দেখবো, টেস্টিংয়ের মাধ্যমে কোথায় বাড়ছে কী করছে। যেমন যদি হয় তাহলে মিডিয়াম বাজারগুলোকে আমরা অথবা তার আশপাশের এলাকাকে আমরা মাইক্রো ম্যানেজমেন্ট করে কন্টেনমেন্ট জোন করে তাতে কার্ফিউর ব্যবস্থা, করোনা কার্ফিউ বা লকডাউন প্রয়োজন হয় এই ধরনের ব্যবস্থা ওই কেন্দ্র করব। সম্পূর্ণভাবে বন্ধ করার মতো এখন সে করাতে স্থিতি আসেনি, আর যদি আসে তো সেই বিষয়ে রাজ্য সরকার তৈরি আছে ওইভাবে কাজ করে। এখানে 200 বেডের ব্যবস্থা রয়েছে, অক্সিজেন সাপোর্ট এখন 100 হয়ে গেছে, আর 100 কালকের মধ্যে হয়ে যাবে। এদিন মুখ্যমন্ত্রী আরও বললেন, রাজ্যে 45 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের একটা বড় অংশকে টিকাকরণ করা হয়েছে। এরপরেও যারা টিকা এখনও পর্যন্ত নেয়নি তাদেরকে অবিলম্বে টিকা নেওয়ার আহ্বান রাখেন তিনি। একই সাথে এদিন ভয়াবহ এই ভাইরাস প্রতিরোধ করার জন্য প্রত্যেককেই আরও বেশি করে সচেতন হবার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।